নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের রাশিফল, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়তো মিস হয়ে যেতে পারে। পজিটিভ এবং নেগেটিভ দুটির দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসেবে নিন, গাইড হিসেবে নিন। বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। কারণ কেউ কেউ বলেন যে বৃশ্চিক রাশি বললেন স্যার আমার তো হলো না, এখানে অবশ্যই ন্যাকাল চার্টটা একবার দেখা দরকার রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আগামী মাসে যাদের সার্জারি রয়েছে একটু হলেও অ্যালার্ট আপনারা থাকবেন, কিছু কিছু ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশির অধিপতি অষ্টমভাবে আপনাদের রাগ এবং জেদ এ দুটোকে কন্ট্রোল করতে হবে। জেদ করুন এমন কোনো কাজে যেটাতে আপনার উন্নতি হবে, এরকম জেদ করবেন। কিন্তু এমন কোনো জেদ করবেন না যেটা আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আনবে এবং মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, ব্যাড টেম্পারমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ রাগ জেদটা একটু হলেও আপনারা কমানোর চেষ্টা করুন। অষ্টম গৃহে মঙ্গল আপনাদের এ মাসে বিশেষ করে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ভিডিওগুলো কেন আমি বলি বারবার দেখতে, অ্যালার্ট হতেন, তাহলে কী হয় বলুন তো, সাবধান হতে পারবেন। গাড়ি বাইক যারা চালাচ্ছেন বা আপনাদের হয়তো প্রতিদিন কাজের সূত্রে আপনাদের বাইরে যেতে হয়, অবশ্যই রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন। কারণ অষ্টমভাবে মঙ্গল চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু ইঙ্গিত কিন্তু করছে। বৃশ্চিক রাশি, বি কেয়ারফুল এই দিকটা, অবশ্যই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, বড় সমস্যা আসবে না। বৃশ্চিক রাশির অর্থের জায়গাটা যদি আমি বলি, অর্থের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে। কারণ আপনার ধনাধিপতি সপ্তমভাবে, পঞ্চমপতি সপ্তমভাবে অর্থনৈতিক জায়গাটা আপনাদের স্টেবল দেখা যাচ্ছে। অর্থ নিয়ে খুব যে ভোগান্তি, খুব যে অর্থ কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ফিনান্সিয়াল দিক আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। দেখুন, এ মাসে আপনাদের সম্পত্তি ক্রয়, কোনো জমি বা কোনো আপনার জায়গা বা কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো একটা প্রপার্টি, কোনো সম্পত্তি লাভ আপনাদের এ মাসে প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে কোনো লাক্সারি গুডস আপনারা কিনতে পারেন ভোগের জন্য, এটাও আপনাদের দেখা যাচ্ছে। কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে, সে আপনার দু চাকা হোক আর চার চাকা হোক, কোনো বাহন কেনা, গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই মানে আপনাদের ভূমি এবং বাহন সুখ কিন্তু এ মাসে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। দেখুন, রবির যে প্লেসমেন্ট, রবি দেখায় পিতা, অর্থাৎ পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্য বলা যেতে পারে, খুব একটা সমস্যা কিন্তু নেই। অর্থাৎ পিতার হেলথ নিয়ে বা পিতার কেরিয়ারের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে খুব একটা বড় ধরনের সমস্যা আসবে না। চতুর্থভাবে শনি রেট্রোগ্রেড, অর্থাৎ মা স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে বা মাতৃতুল্য কারো জায়গা নিয়ে আপনার সমস্যা আসতে পারে হেলথের জায়গা নিয়ে। অবশ্যই মায়ের জায়গাটা খেয়াল অবশ্যই রাখুন। বকরি শনি মায়ের স্বাস্থ্যের জায়গা, এমনিতে আপনাদের ঢাইয়া চলছে, মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও আপনাদের ভোগান্তি কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনার এ মাসে বিশেষ করে বিবাহের জায়গাটা যদি আমি বলি, বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বিয়ের জন্য
সুপাত্র সুপাত্রী পাওয়ার সম্ভাবনা, কন্ট্রাক্টগুলো আসা, বিয়ের ক্ষেত্রে যোগাযোগগুলো হয়ে যাওয়া, বিয়ে না হলেও বিয়ের জন্য একটা প্রস্তুতি আপনাদের কিন্তু তৈরি কিন্তু হবে। অর্থাৎ বিবাহ স্থানটা আপনাদের কিন্তু খুব ভালো কিন্তু দেখাচ্ছে। এবার আসি বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, আপনাদের অষ্টম গৃহে মঙ্গল, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে, অথবা নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, যেটা আপনাদের ক্ষেত্রে কাম্য নয়। আমি আবারও বলছি, অর্থাৎ এই জায়গাটা নিজেদেরকে কিছুটা হলেও ম্যানেজ করে চলতে হবে। আপনারা দুজনে একই বাড়িতে রয়েছেন কিন্তু দুজনের মধ্যে মনের মিল থাকবে না, নিজেদের মধ্যে সেন্টিমেন্ট ইগো তৈরি হবে, আমি কেন আগে কথা বলবো। এই জায়গাটা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে এই জায়গাটা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার পার্টনারের শরীর অথবা আপনার সাথে পার্টনারের মতপার্থক্য ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকামের জায়গাটা ভালো রয়েছে, বৃহস্পতি সপ্তম গৃহে ডেলি ইনকাম আপনাদের ভালো হতে চলেছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বৃশ্চিক রাশির সন্তানের জায়গা, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন, বা আগামী মাসে আপনাদের ডেলিভারি রয়েছে সেক্ষেত্রে সন্তান ক্ষেত্র আপনাদের খুব মজবুত কিন্তু রয়েছে, এবং সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্যের জায়গা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে আগামী মাসে। অর্থাৎ সন্তান পার্টটা আমি যদি বলি, খুব একটা সমস্যা নেই, সন্তানের দিকটা যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার বিশেষ করে ভাগ্যের জায়গাটা বলি, আমি বলবো দৈব কৃপা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের 100% হতে কিন্তু চলেছে। এবং আপনার বিশেষ করে শিক্ষাক্ষেত্রেও খুব ভালো ফল আপনাকে কিন্তু দিবে, বিশেষ করে প্রাইমারি লেভেলে যারা পড়া করছেন বা আপনারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, MBA CA কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন এখান থেকে আপনারা, বা রিসার্চমূলক পড়াশোনা করছেন এখান থেকে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ এডুকেশনের পার্টটা যদি বলি, সেপ্টেম্বর মাস আপনাদের বেশ কিছু, অর্থাৎ কোনো ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন, আপনি কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন বা আপনি MBA করছেন, মাস্টার ডিগ্রি করছেন, গ্র্যাজুয়েশনের সঙ্গে রয়েছেন বা BCA নিয়ে পড়াশোনা করছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আগামী মাসে শুভ কিন্তু হতে চলেছে। ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে আগামী মাসে, ভ্রমণের জায়গা নিয়ে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের যারা মার্কেটিং লাইন, সেলস লাইন বা টার্গেট রিলেটেড যারা কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু আসবে, এখানে দৈব কৃপা আপনারা পাবেন। অর্থাৎ আপনারা কেউ কেউ থাকে না, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করে, এই মাসে তোমাকে এতগুলো কাজ করতে হবে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং, সেলস, এই জায়গাগুলো বা কমিশনের ভিত্তিক কাজকর্মগুলো যারা করছেন এই সকল সেক্টর থেকে আপনারা যথেষ্ট লাভ এই মাসে পেতে চলেছেন। সেপ্টেম্বর মাসে আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকে কিছুটা হলেও লাভ আপনারা হবে। পাশাপাশি রবির যে প্লেসমেন্ট আপনার কর্মভাবে এবং একাদশভাবে, অর্থাৎ আমি আবারও বলবো, আপনাদের চাকরি যারা মানে প্রচেষ্টা করছেন, হয়তো আপনার চাকরি চলে গিয়েছিল,
চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসে, যারা নিউকামার রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, বা আপনি কোনো জায়গায় কাজ করছেন, জব আপনার চলে গেছিলো, সে চাকরি পাওয়ার সম্ভাবনা, এবং চাকরি ক্ষেত্রে আপনার সুনাম, বসের সাথে সম্পর্কের উন্নতি, কলিগদের কর্মক্ষেত্রে যে কলিগ রয়েছে কলিগদের সাহায্য আপনারা পেতে পারেন, এই জায়গাটা খুব ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে আমি বলব প্রেশার থাকবে, চাপ থাকবে, চাপটা একটু সহ্য করতে হবে, এই জায়গাটা কিন্তু আমি আবারও বলবো যথেষ্ট কিন্তু শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে, কারণ কর্মক্ষেত্রে চাপটা কিছুটা হলো আপনাদেরকে মেনটেন করতে হবে, কারণ আপনাদের এই যে জায়গাতে কাজ করছে সেখানে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু লুকিয়ে কিন্তু আছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে, সাপোর্ট পাবেন, এটা একদম বলা যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাও আপনার কিন্তু থাকবে, এনিমি সমস্যাটাও, ছোটোখাটো এনিমি সমস্যাকে থাকবে, সেটাকে কিন্তু মাথায় রাখলে চলবে না, খুচরো সমস্যাগুলো থাকবে। ব্যবসা দেখুন, 18 সেপ্টেম্বর পর্যন্ত বিজনেসের জায়গাটাতে কিন্তু টাফ রয়েছে, 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি বিসিক রাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনার বিজনেসের জায়গা খুব ভালো হবে, কাস্টমার সাপোর্ট আপনারা পাচ্ছেন, আপনাদের বিশেষ করে মহাজনের সাপোর্ট আপনারা পাবেন, এবং কেনা বেচা আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে 18 সেপ্টেম্বরের পর থেকে, আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় উন্নতি কিন্তু হবে, বা যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বরে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু খুব শুভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। তবে আমি বলবো কর্মক্ষেত্রে যে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কর্মক্ষেত্রে চাপ প্রেশার থাকবে, এটাকে আপনাদেরকে গ্রহণ করতেই হবে, বা আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা তৈরি হবে, এই জায়গাটা কিছুটা ম্যানেজ করে কিন্তু আপনাদেরকে চলতে, সব তো ভালো হতে পারে না, সবাই তো ভালো হতে পারে না, এখানে উন্নতি করতে গেলে বাধা আসবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেপ্টেম্বরে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন যেমন আসতে চলেছে, পাশাপাশি আমি বলবো রাগ জেদ অবশ্যই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, এই জায়গাটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এর সাথে সাথে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন, পার্টনার থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ 5-6 মিলে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা দরকার রয়েছে, এবং যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দিয়ে চলছেন তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাচ্ছে, খুব একটা সমস্যা আপনাদের আসবে না, এবং ইনকাম সোর্স আপনাদের আসবে, এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন, এবং এমএনসি কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ ওভারঅল বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব একটা বড় যে সমস্যা আমি দেখতে পাচ্ছি, তবে গাড়ি বাইক যারা চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন, কী উপায় করবেন আপনারা, হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্দির অবশ্যই যান, এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু 100% লাভ পাবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল, আমি বারবার বলি, আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।